বাবা হওয়ার পর মনে হয় যে আমার কাজ করার দিন চলে এসেছে। এবার সেলের মায়াবী লুকে বাবা হয়ে মুগ্ধ হলেন শাকিব খান। অপুর সাথে ব্যক্তিগত সম্পর্ক যাই হোক না কেন, ছেলে তার নয়নমণি, যে কারণে ছেলের প্রতিটি মুহূর্তের খোঁজখবর রাখেন শাকিব খান। তাই তার বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। শাকিব অপুর ছোট্ট ছেলে আব্রাহাম, একটা সময় যাকে জন্ম দেওয়ার অপরাধে অপুকে ত্যাগ করেছিলেন শাকিব খান, কিন্তু নিয়তির খেলা, আর সেই ছেলেই শাকিবের আদরের, কারণ তারা বাবা ছেলে মাঝে মাঝেই একই প্রেমে ধরা দিয়ে থাকেন। তবে এবার জয়ের একটা স্থির চিত্র সামনে এসেছে, যেখানে দেখা যায় টিয়া কালারের একটা টি শার্ট পরে মায়াবে লুকে শাকিব অপুর একমাত্র রাজপুত্র আব্রাহাম খান জয়, যে চিত্রটি দেখে শাকিবের হৃদয় কেড়েছে। শাকিব জানিয়েছে ভাগ্যক্রমে সংসার না হলেও ছেলে তার অতি আদরের। এই ছেলের কাছে জীবনের সকল বাস্তবতাই তুচ্ছ, এমনকি জয়ের মূল্য তার কাছে এতটাই বেশি যে কোনো মূল্যে তাকে খুশি করার তার প্রধান কাজ। তবে এমন একটা কথা অপু বিশ্বাস নিজেও জানিয়েছিলেন, তিনি বলেছিলেন শাকিব তার ছেলেকে এতটাই ভালোবাসে, জয় চাইলে শুধু পর্দায় নয় ব্যক্তিগত জীবনেও একসাথে দেখা যাবে, কেননা জয়ের কথা না রাখার দুঃসাহস দুজনার কারোই নেই। তবে তার একটা মজার বিষয় হলো শাকিবকে এ টু জেড কপি করে জয়, শাকিবের মতোই পর্দার হিরো হবার চেষ্টা করে, বিশেষ করে বাবার গানে টিকটক করে নেট দুনিয়ায় ভাইরাল। শাকিবের প্রিয়তমা গানে শাকিবের মতোই হাত পা নেড়ে চেড়ে পারফরমেন্স করায় শাকিবের নজর কেড়েছে। তবে এ বিষয় নিয়ে অপু চিন্তিত, কারণ অপু চেয়েছিল তার ছেলে ডাক্তার হোক, কিন্তু এ বয়সে জয় তার বাবাকে যতটুকু কপি করছে তাতে সামনে কি হয়।